এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর জ্যোতি বলছি। ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নতুন আরও একটি কান্ট্রি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। আজকে আমি যে দেশটি নিয়ে আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে এস্তোনিয়া। বাংলাদেশে অনেক স্টুডেন্টই কিন্তু এস্তোনিয়াতে পড়াশোনা করার জন্য বেশ আগ্রহী। আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে বা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এস্তোনিয়া নিয়ে প্রায় স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায়। সো আজকের এই ভিডিওতে মূলত এস্তোনিয়াতে পড়াশোনা করতে যেতে কি কি এডুকেশনাল রিকোয়ারমেন্ট লাগছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আসে ব্যাচেলার্স এর স্টুডেন্টদেরকে নিয়ে। যারা ব্যাচেলার্স এর জন্য যেতে চাচ্ছেন তাদের এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 3.3 করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন প্রসেসিং এ স্টার্ট করতে পারছেন। এবং এই ক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর লাগছে B2 লেভেল, আই মিন মিনিমাম 5.5 ফর ব্যাচেলার স্টুডেন্ট। এন্ড টিউশন ফিজ অ্যারাউন্ড দেখা যায় 4000 থেকে 6000 পর্যন্ত, €4000 থেকে €6000 পর্যন্ত। ইউনিভার্সিটি অনুযায়ী ডিপেন্ড করে, সেই অনুযায়ী এখন আসি মাস্টার্স এর স্টুডেন্টদেরকে নিয়ে। যারা মাস্টার্স এর জন্য যেতে চাচ্ছেন তাদের ব্যাচেলার্স এর সিজিপিএ 2.75 হলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্ট করতে পারছেন। এবং এই ক্ষেত্রেও কিন্তু আপনার আইএলটিএস স্কোর B2 লেভেলের লাগছে, আই মিন 5.5 থেকে 6.5। টিউশন ফিজ নিয়ে আমি একটু কিছু বলার আগে আগে হচ্ছে আইএলটিএস এর স্কোরের ব্যাপারটা বলে নিই। ব্যাচেলার এবং মাস্টার্স এর বোথ স্টুডেন্টদের কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আই মিন আইএলটিএস স্কোর B2 লেভেল লাগছে, আই মিন 5.5 থেকে 6.5 এর মধ্যে যদি আপনার আইএলটিএস স্কোর থাকে আপনি এস্তোনিয়ার জন্য প্রসেসিং করতে পারছেন বোথ, মানে ব্যাচেলার্স এবং মাস্টার্স। এবং ব্যাচেলার এবং মাস্টার্স এর দুই প্রোগ্রামেরই যদি আমি টিউশন ফিজটা মেনশন করি অ্যারাউন্ড 4000 থেকে 6000 আর 7000 এর মতো হয়ে থাকে। টিউশন ফি মিন্স খুবই কম। এবং আপনি এই যে আইএলটিএস স্কোর 5.5 থেকে 6.5 এই রেঞ্জের মধ্যে যদি আপনার আইএলটিএস স্কোর থাকে এই আইএলটিএস স্কোর দিয়ে কিন্তু আপনি এস্তোনিয়াতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনেক স্টুডেন্টই আমাদের কাছে আসে যে আইএলটিএস স্কোর ভালো বা অনেকে চায় যে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য, সো তাদের কাছে এস্তোনিয়া কিন্তু একটা ভালো অপশন হতে পারে। কারণ এস্তোনিয়াতে দেখা যাচ্ছে আপনি খুব কম আইএলটিএস স্কোর দিয়ে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোর টিউশন ফিস খুবই কম, দেখা যায় যে 2000 ইউরোস থেকে 4000 ইউরোস পর্যন্ত। এই অনুযায়ী আর কি ওঠানামা করা অনেক সময় এই রেঞ্জের ভেতরেই, সোজা কথা যে এই রেঞ্জের ভেতরেই টিউশন ফিটা ওঠানামা করে। এস্তোনিয়াতে কিন্তু পার্টাইম জবের সুযোগ সুবিধা সেম আদার্স কান্ট্রির মতোই, দেখা যায় যে আপনি উইকে 20 ঘন্টা কাজ করতে পারছেন, গভর্নমেন্ট হলিডে সেমিস্টার ব্রেকে ফুল টাইম কাজ করতে পারছেন এস্তোনিয়ার জন্য। যারা আসলে মোটামুটি রেঞ্জের একটা আইএলটিএস স্কোর নিয়ে বসে আছেন, টিউশন ফিজের বেশ একটা বাজেট আছে এবং চিন্তা ভাবনা করছেন আমি পাবলিকে পড়তে চাচ্ছি, তাদের জন্য আমার মনে হয় যে এস্তোনিয়া একটা বেস্ট অপশন। বিকজ আপনি যে ফ্যাসিলিটিসগুলো চাচ্ছেন সব কিছুই এস্তোনিয়ার মধ্যে ইনক্লুডেড। এবং এস্তোনিয়া সম্পর্কে আপনারা যারা অনেক বেশি বিস্তারিত জানতে চাচ্ছেন এই ভিডিও দেখার পরে, তারা কিন্তু চাইলেই আমাদের কাউন্সেলিং নিতে পারেন। আমরা ফ্রি কাউন্সেলিং করে থাকি। এবং আমি একটু মেনশন করি এস্তোনিয়া নিয়ে, এস্তোনিয়ার ইনটেকটা কিন্তু হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে। সো এই ব্যাপারগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে হলে আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারছেন অথবা আমাদের সাথে কলে কথা বলতে পারছেন। আমাদের অফিস ভিজিটিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত, এবং আমাদের কাউন্সেলিং টাইমও সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত বা 6টা পর্যন্ত। সেই সময়ের মধ্যে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, একটা সিভি ড্রপ করে আপনার আমাদের সাথে বিভিন্ন ডিসকাশন করতে পারেন যে কোনটা আপনার জন্য সুইটেবল, অথবা অফিসে এসে বিভিন্ন তথ্য শেয়ার করে আপনার জন্য বেস্ট অপশনটা আপনি বেছে নিতে পারেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।